হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি যেই এতগুলো সালামি পেলাম এই টাকাগুলো আসলে আমি কোথায় যে ঢাললাম অথবা কোথায় খরচ করলাম সেটা নিয়েই একটা ভ্লগ। আমি তো অনেক এক্সাইটেড ছিলাম, ঘুম থেকে উঠেই তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছি। আমি সালামি পাওয়ার পর থেকে এক্সাইটেড ছিলাম কি করব। তারপরে টাকাগুলো ব্যাগ বন্দি করে রওনা দিয়েছি বসুন্ধরা সিটির উদ্দেশ্যে। বসুন্ধরা সিটিতেই না গোল্ডের সব থেকে সুন্দর সুন্দর কালেকশনগুলো পাওয়া যায়, আর আমি গোল্ড শপিং করতে গেলে সবসময় বসুন্ধরা সিটিতেই যাই। অবশ্য উত্তরাতেও কম ভালো কালেকশন পাওয়া যায় না, বাট তাও আমি বসুন্ধরা সিটি প্রেফার করি। আর ছোট থেকেই আমার আম্মু একটা জিনিস শিখিয়েছে, সেটা হচ্ছে গোল্ড একটা অ্যাসেট। তুমি একটা 30,000 টাকা দিয়ে জামা কিনলে সে টাকাটা তুমি রিটার্ন পাবে না, বাট 30,000 টাকা দিয়ে একটা গোল্ড কিনলে তুমি 25,000 টাকা হলেও রিটার্ন পাবে। তো আমি চলে গিয়েছি জুয়েলারি স্টোরে দেখার জন্য। আমি এবার আলহামদুলিল্লাহ অনেক সালামি পেয়েছি, এ কারণে আমি ভাবলাম যে সালামিটা একটা ভালো কিছুতে ইনভেস্ট করি রাদার দেন ফালতু নষ্ট করার থেকে। তো আমার এবার ইচ্ছা ছিল রিং নেওয়ার, এ কারণে আমি বিভিন্ন ডিজাইনের রিং দেখছিলাম। এই ফুল ডিজাইনগুলা দেন একটু মডার্ন ডিজাইনের মধ্যে ছোট ছোট আমি যে ডিজাইনগুলো হয় যেগুলো 35-40K-র মধ্যে অ্যাভেলেবেল হয় এই ডিজাইনগুলোই আমি দেখছিলাম। আমার এবারের বাজেট ছিল অ্যারাউন্ড 40K, তো আমি আমার বাজেটের মধ্যেই দেখছিলাম। আবার দেখলাম যে আমার বাজেটের মধ্যে কিন্তু ছোট ছোট নেকলেসগুলোও হয়, সেগুলোও আমি দেখেছি, সেগুলো আমি পরে দেখাবো। তো এই রিংটাও খুব সুন্দর ছিল, আর এই রিংটার ওয়েটও খুব কম ছিল। বাট সব থেকে ইউনিক আমার এই রিংগুলো লেগেছে, এগুলো একদম লেটেস্ট কালেকশন, এগুলো দুবাইয়ের নতুন কালেকশনগুলো ব্যান্ড রিংয়ের মধ্যে খুবই সুন্দর কিছু রিং কালেকশন, আমার তো দেখে অসাধারণ লেগেছে। এই রিংগুলো আসলেই খুব সুন্দর, আমি যে কয়টা রিং দেখেছি রিংগুলো অনেক সুন্দর। আর আমি গোল্ডের প্রাইস মেনশন করছি না, তার কারণ এখন গোল্ডের প্রাইস এত ওঠানামা করছে, দেখা গেল আমি একটা প্রাইস বললাম এরপরে প্রাইস বেড়ে গেল না হলে কমে গেল, তখন তোমাদের অনেক কনফিউশন হবে, কারণ আমি কোনোটারই প্রাইস মেনশন করছি না। বাট আমি যেটা পারচেস করেছি সেটার প্রাইস আমি অবশ্যই মেনশন করব। এই রিংটা আমার খুব ভালো লেগেছে, বাট এই রিংটা অনেক লুজ হয় আমার হাতে, আর এটা কাটারও কোনো সিস্টেম নেই। তারপরে আমি এটাই দেখছিলাম, এটা বেশ মোটা ছিল, এটা ওয়েটটা কিন্তু খুবই কম ছিল। তারপরে আমি ব্রেসলেটের কালেকশন দেখছিলাম, কারণ আমি আমার বাজেটের মধ্যে চাচ্ছিলাম হয় রিং না হলে ব্রেসলেট না হলে নেক পিস নিব। তো আমি খুবই কনফিউজ ছিলাম যে আসলে আমি কোনটা নিব। আর এই ব্রেসলেটগুলো হচ্ছে আমার হাত যেহেতু প্রচুর চিকন, আমার হাত খুবই চিকন, কারণ আমি সব টাইপের ব্রেসলেট পরতে পারি না। এই ব্রেসলেটগুলো হচ্ছে ছোট বড় করা যায়, তো এই ব্রেসলেটটা আমি দেখলাম তো আমার হাতে অত বেশি মানাচ্ছিল না। তারপর আমি ভাবলাম যে নেকলেসের অপশনগুলো একটু এক্সপ্লোর করি, আর দেখো এটা হচ্ছে ভাইরাল চাঁদবালি নেকলেস, এটা নাকি সবার স্টকে একটা আছে, ভাইরা তাই তো বললো। আমার কাছে খুব কিউট লেগেছে এই নেকলেসটা, আমার কাছে খুব কিউট লেগেছে, ছোটোর মধ্যে খুবই কিউট। কিন্তু এই দুইটা নেকলেস না নেওয়ার কারণ হচ্ছে এই দুইটা নেকলেস খুবই হালকা, একটু টান লাগলেই হয়তো বা ছিঁড়ে যাবে, আমি জানি না, এই এই লজিকেই আমি নিইনি। তারপরে আমি পার্লের নেকলেস দেখছিলাম, পার্লের নেকলেসগুলোও কিন্তু খুবই সুন্দর ছিল, অনেক কিউট কিউট ছিল। কিন্তু পার্লের নেকলেস আমার না নেওয়ার কারণ হচ্ছে আমার হাজব্যান্ড যেটা সাজেস্ট করলো যে আসলে নেকলেস তো দাওয়াত ছাড়া পরা হয় না, আর ঢাকা এগুলো পরে ঘুরতে যাওয়াটা খুবই রিস্কি। তো বললো যে তুমি এমন কিছু নাও যেটা তুমি রাফ ইউজ করতে পারবা, যেরকম রিং এগুলো তো তুমি রাফ ইউজ করতে পারবা না। তো কথাটা আমার খুবই লজিক্যাল মনে হলো, আর আমি একটা রিং নিয়ে নিলাম। এই দেখো আমার রিংটা এখন প্যাকিং চলছে, আর আমি এত খুশি তোমাদেরকে কি বলবো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমি খুবই এক্সাইটেড অ্যান্ড খুবই খুশি ফাইনালি। অ্যান্ড আমি নিয়েছি এই রিংটা, এই রিংটা নিয়েছে 22,000 টাকা, খুব খুবই ইউনিক লেগেছে এই ডিজাইনটা, এ কারণেই নিয়েছি। রিং কিনে আমি চলে গেলাম বোনেদের বাসায়, বোনেদের বাসায় যে লাঞ্চ করলাম, আর এই যে দেখো বাচ্চা পার্টিদের সাথে আমি একটু মজা করছি। অ্যান্ড সব থেকে মজার জিনিস, আজান মেবি এই ভিডিও ক্লিপটাই 100 বার দেখেছে, আর বারবার ও নিজেকেই নিজে হাই দিচ্ছে, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ।
আর এ দেখো রাত হয়ে গেছে, রাস্তায় প্রচুর বৃষ্টি হয়েছে, এখন আমি বাসায় ফিরছি, অনেক বৃষ্টি আর অনেক ঝড় হয়েছে, তো এই ওয়েদারটা বেশ ভালো লাগছিল আমার কাছে। আর আলহামদুলিল্লাহ দিনটা খুব ভালো কেটেছে। আর এই যে আমার রিং অন্ধকারে অত ভালো বোঝা যাচ্ছে না, বাট আলহামদুলিল্লাহ অনেক 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 ভালো কেটেছে আজকের দিনটা, আর আমি তো খুব খুশি ফাইনালি আমার রিং হয়েছে। আর এই যে আমার রিংয়ের একটা ক্লোজ আপ শট, তোমরা কমেন্টে জানিও তোমাদের এই রিংটা কেমন লেগেছে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, কমেন্টে জানাও রিংটা তোমাদের ভালো লেগেছে নাকি।